এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মাকে হসপিটাল থেকে ছাড়ানো তো দূরের কথা, ওই জাগৃতি যাতে মায়ের সঙ্গে আর কোনোভাবে কোনো কথাই না বলতে পারে সেটা এনশিওর করে এসেছি। Are you sure? 100%. প্রমাণ না নিয়ে ও কোনোদিনও ওই বাড়িতে ফিরবে না, এই বলেই ও বাড়ি থেকে বেরিয়ে যেতে না। আপনি নিশ্চিন্তে থাকুন, চাকরিতে রয় চৌধুরী কোনোদিনও আর ওই বাড়িতে ফিরবে না। রাখলাম। ব্যাস, এবার তাহলে নিশ্চিন্ত। কাল থেকে রায়চৌধুরী বাড়ির প্রত্যেকে আমার চাকর হবে। ওদের সবার জীবন এবার আমি নরক করে তুলব। কুনাল সেন এই বাড়িরই কারো সন্তান, আমি যেটা জেনেছি কুনাল সেনের বাবা আপনার বড় ছেলে অশোক রায়চৌধুরী। আপনাকে আমি কথা দিচ্ছি, এই বাড়িতে আমি ফিরে আসব। শুধু এই মাঝের কদিন আপনারা সবাই খুব সাবধানে থাকবেন, কারণ এই রায়চৌধুরী বাড়ির শত্রু শুধু বাড়ির বাইরে নয়, বাড়ির ভেতরেও রয়েছে। দাদু আসবো। জাগৃতি চলে গেছে? হ্যাঁ। ওকে আটকাতে পারলি না? তোমার কি মনে হয় দাদু আমি আটকানোর চেষ্টা করিনি? তোর কথাও শুনলো না। আমি না দরজা আটকে দাঁড়িয়েছিলাম, কতবার বারণ করলাম জানো, শুনলো না। ঠিকই করেছে। মানে দেখো নি, আমার কথাটা শুনতে তোর হয়তো খারাপ লাগলো, কিন্তু জাগৃতি ঠিকই করেছে। তুই ওকে বারবার আটকাবার চেষ্টা করেছিস, তোর মতো করে বোঝাবার চেষ্টা করেছিস, ও সেটা শোনেনি। আমি জানতাম ও শুনবে না, না শুনেও ঠিকই করেছে, কারণ যে অভিযোগটা জাগৃতি করেছে সেটা রায়চৌধুরী পরিবারের ভিত একেবারে কাঁপিয়ে দিয়েছে। তবে এটাও জানি অনিপ, এ ভিত চিরকাল এরকম নড়বড়ে থাকবে না। আজকে যেমন ভিতটা দুর্বল হয়ে গেছে, কিন্তু কোনোদিন না কোনোদিন সেটা ঠিক হবেই। আমরা রায়চৌধুরী পরিবারের সবাই আবার মাথা তুলে দাঁড়াবো, আর এই সুযোগটা কে করে দিতে পারে জানিস? একমাত্র জাগৃতি। হ্যাঁ রে, একমাত্র জাগৃতি পারে আমাদের এই বাড়িটাকে আবার ঠিক জায়গায় নিয়ে আসতে। আমার বিশ্বাস যে মন থেকেও কাজটা করতে চাইছে, সেই জন্য নিজেকে আলাদা করে একটু সময় দিতে চাইছে, সেই কারণে ও কারোর কথায় কোনো প্রতিবাদ না করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। মনে ওকে ওর মতো থাকতে দে, ওর মতো একটু কাজ করতে দে। অনেক অনেক তোর কষ্টটা আমি বুঝতে পারছি,
তুই জাগৃতিকে অপরাধীও ভাবতে পারছিস না, আবার তোর যে এত বড় অপমান সেটাকেও মানতে পারছিস না। কিরে, ঠিক বললাম তো? দাদু, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আমার চারিদিকে সবকিছু কেমন কেমন কনফিউজিং লাগছে। কিন্তু একটা প্রশ্ন বারবার আমার মাথায় ঘুরছে, একটা কথা বারবার ভাবছি। কি? চাকরি গেলেন কোথায়? মানে এত রাতে আমার মনে হয় না প্রীতমের বাড়িতে জাগৃতি যাবে। প্রীতমরা আছে মানে আমার মনে হয় না ও বাড়িতে গেছে। তাছাড়া কোথায় যেতে পারে না, মানে জাগৃতি তো আর কেউ তেমন চিনা নেই। অনি, এসব নিয়ে একদম ভাবিস না। জাগৃতি যদি সত্যের পূজারী হয়, ঈশ্বরী ওর আশ্রয়ের ব্যবস্থা করে দেবে। তোকে একটা কথা বলি, এই কথাটা যখন জাগৃতি বলেছে আমার মনে হয় না ও সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। মানে? দেখ, আমি না জাগৃতিকে খুব কাছ থেকে চিনি। প্রথমত মিথ্যে কথা বলে না, আর ও কারণ ছাড়া কোনো কথা বলে না। এই দুটো বিষয় আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। তুমি এসব কি বলছো বলো তো? যেটা ঠিক সেটাই বলছি রেহনি। ঈশ্বরের কাছে প্রার্থনা কর যাতে উনি সত্যিটা সবার সামনে নিয়ে আসেন। দেখ, সত্য যতই কঠিন হোক সত্যের উপর ভরসা রাখা উচিত। আমি বলবো তো ঈশ্বরের উপর ভরসা কর। আমি শুধু এটুকুই চাই যে সত্যের জয় হোক, আর কিছু না। মাসিমা, আপনি কি ঘুমোচ্ছেন? মাসিমা, সকালে যে ইনজেকশনটা দিতে বলেছিলাম সেটা দেয়া হয়েছে তো? হ্যাঁ স্যার, সকাল 6টাতেই দিয়ে দিয়েছি। বাহ, ভেরি গুড। সকাল 6টা, 8 hours, 8 ঘন্টা, তার মানে 2 থেকে 2:30 ভেতরে ওনার ঘুমটা ভাঙবে। তখন ওনাকে খাইয়ে দেবে, খাবার পর আবার একটা ইনজেকশন দিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে দেবে, কেমন? এখন